আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে সঙ্গে আছি আমি ইফতারা শরফি শুরুতেই শিরোনাম দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে খালেদা জিয়াকে শাস্তি পেতে হবে মিউনিখে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে বাধা দিতে যারা নীল নকশা এবং দেশকে দুর্নীতিগ্রস্ত করতে চেয়েছে তাদের খুঁজে বের করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে না বিএনপি দাবি গয়েশ্বরে নতুন ইসির অধীনে প্রথম বাঘাইছড়িতে চলছে ভোট চ্যাটা যুদ্ধে প্রাণঘাতী সংঘাত বন্ধ না হয় নরসিংদীর কয়েকশো গ্রামে ঝরে পড়া শিক্ষার্থীদের হার বাড়ছে হুমকির মুখে জীবন জীবিকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখের একটি হোটেলে জার্মান আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলেও জানান প্রধানমন্ত্রী এর আগে শুক্রবার জার্মানিতে শুরু হওয়া 53তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান জার্মানির মিউনিখে 53তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় 6টার দিকে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জার্মান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে মিউনিখের ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানায় জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান দুর্নীতির কারণে আদালতে কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে কোর্ট কারে কি শাস্তি দেবে আর সে যদি চুরি না করে থাকে তাহলে শাস্তি হবে না আর যদি সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করে তো শাস্তি হবে সেই জন্য তাহলে ইলেকশনই হতে দেবে না একটা চোর এতিমের টাকা যে চুরি করে খায় তাই রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না কত আবদারের কথা কত আল্লাহদের কথা যে এত আল্লাহ তাহলে টাকা কটা গরিব মানুষের টাকা দিলে দিয়ে দিলেই হতো শত শত কোটি টাকা তো বানিয়েছে ছেলেরা নিজে মিলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা তালিকা দিছি আমাদের তালিকা থেকে একজন নিছে বিএনপি তালিকা দিছে সেখান থেকে একজন নিছে যে সার্চ কমিটি প্রথমে খুব বাহবা দিয়ে তারপর এখন তাদেরও দোষ দিচ্ছে যে এটা আমার কথাটা হচ্ছে যে তাদের সব কিছুতেই নাখোশ আর সব কিছু মানি না মানবো না করবো না আর নিজেরা ইলেকশন না করে যে ভুল করছে সেই ভুলের খেসারত তার দল দেবে বাংলার জনগণ কেন দেবে ডক্টর ইউনুসের কারণে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন প্রকল্পটিতে মিথ্যা অভিযোগে মামলায় জড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা বিশ্ববাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন মাহমুদুল হাসান এসটিভি পদ্মা সেতুর অর্থায়ন বাধাগ্রস্ত করতে যারা নীল নকশা করেছে এবং দেশকে দুর্নীতিগ্রস্ত করতে চেয়েছে তাদের খুঁজে বের করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান তার দাবি দেশ থেকে দুর্নীতি দূর করতে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার বিস্তারিত রুবিনা মুস্তফার প্রতিবেদনে দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু নির্মাণে শুরুতে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে এর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক সম্প্রতি কানাডার আদালতে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ফের আলোচনায় পদ্মা সেতু সরকারের ভেতরে বাহিরে সবখানেই দাবি উঠেছে ষড়যন্ত্রকারীদের বিচারের রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান যারা বাংলাদেশকে বিশ্বের কাছে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করেছিল তাদের খুঁজে বের করা হবে কারা কারা এই মানে আমাদের এই ষড়যন্ত্র করেছিলেন আমরা সব খতিয়ে দেখব এবং আমরা এই যারা যারা এই সমস্ত ক্ষেত্রে উৎসাহিত ছিলেন এবং আমাদের দেশকে দুর্নীতিগ্রস্ত করার পরে আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় তদন্তে চট্টগ্রামে মৃত্যু হত্যার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কেউ গ্রেফতার করব
সুনির্দিষ্ট গ্রেপ্তার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকব, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক। সবশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্যতিক্রম কিছু হয়নি। রবিনস্তফা, এসএটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন হলে অংশ নেবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন। তাঁতি দলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা ও ফাতেয়া পাঠে অংশ নেয় গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে রাখতে খালেদা জিয়া এবং তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার, তাই এসব মামলা শুধু আদালতেই নয় রাজনৈতিকভাবেও মোকাবেলা করা হবে। শেখ হাসিনাকে সরকার প্রধান রেখে সহায়ক সরকারের প্রস্তাবনা দিতে পারে বিএনপি। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, সব সিদ্ধান্তই নেওয়া হবে দলীয়ভাবে। বিষয়টা হলো যে আমরা দলীয়ভাবে বসি নাই, দলের মধ্যে নানা রঙের লোক আছে, নানা বর্ণের লোক আছে, নানা মতের লোক আছে, কে কী ভাবছে সেটা আমরা জানি না। পত্রিকার ভাষা যেটা আসছে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমরা দলীয়ভাবেই সিদ্ধান্ত নিব। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনেই যাবো তাহলে 14 সালে নির্বাচনে যেতে পারতাম, তাহলে আবার 5 বছর পরে যাবো কেন? উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চলছে রাঙামাটির বাঘাছড়ি পৌরসভা নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে সকাল থেকে মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে পৌরসভার 9টি কেন্দ্রে 10,177 জন ভোটার ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে আনসার, পুলিশ, বিজিবি ও র্যাবের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়েই আগামী 5 বছরের জন্য যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন। তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে কমিশন জিরো টলারেন্স মনোভাব নিয়েছে বলে জানিয়েছে নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। ট্যাটা যুদ্ধে প্রাণঘাতী সংঘাত বন্ধ না হওয়ায় নরসিংদী জেলার রায়পুরার 100 গ্রামে ঝরে পড়া শিক্ষার্থীদের হার বাড়ছে, অথচ সহিংসতা বন্ধে প্রায় ব্যর্থ স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংঘাতে হুমকির মুখে নীলক্ষা জনপদের জীবন জীবিকা। নরসিংদী প্রতিনিধি সজল ভুইয়াকে সাথে নিয়ে বাতেন বিপ্লবের দুপর্বে প্রতিবেদনের আজ দেখুন শেষটি। ছবি তুলেছেন এস এম কবির। গ্রামের মেঠোপথে শিক্ষার্থীদের এমন উচ্ছল ছুটে চলার দৃশ্য বাংলার দুরন্ত শৈশবেরই প্রতিচ্ছবি। কিন্তু নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষার শিক্ষার্থীদের এই ছুটে চলার মাঝেও রয়েছে এক ধরনের আতঙ্ক। প্রতিনিয়ত তাদের তাড়া করে ফেরে সহিংসতার দুঃসহ স্মৃতি। পরিবারের একান্ত আপনজনদের রেষারেষি আর বিবাদে বছরের বেশিরভাগ সময় তারা যেতে পারে না স্কুলে। পরীক্ষা আমি এবার এসেছি, পরীক্ষা কিন্তু আমি এসেছি, রেজিস্ট্রেশন করতে পারি না, স্কুলে আসতে পারি না, রেজিস্ট্রেশন করতে পারি না এবং পরীক্ষা দিতে পারছি না। সে গণ্যমান্য যারা আছে সবার লোকে বলছি, বলে আমার ছেলেমেয়েগুলি স্কুল দাও, যে যুদ্ধের অর্থ কেবলই প্রাণহানি, অঙ্গহানি আর সহায় সম্পত্তির অপূরণীয় ক্ষয়ক্ষতি, সে যুদ্ধের অবসান চান সবাই। ডিসি এসপি এরাও মানে এটা মানে মীমাংসার পথে নিতে পারে না, কিন্তু আমরা মানে এটা কিভাবে মীমাংসা হবে এটা আমরা চাইতেছি কি আনাসা গানাসা এনা হেনে থাহি, আমরা খুব কষ্ট করতেছি, আমরা চাই মানে আইন প্রশাসনের লোকেরা এটা যাতে আমরা এদিকে যে কোনো মূল্যে এই সংঘাতের বিহিত চান স্থানীয় প্রশাসনও। নরসিংদীতে টেটা যুদ্ধ কিন্তু মূলত রায়পুরাতে হয় এবং 2টি ইউনিয়নে হয়, অনেকগুলোতে হয় কম বেশি, কিন্তু একেবারে ঐতিহ্যের অংশ ধরে বংশ পরম্পরায় অনেক বছর ধরে হয়ে আসছে বাঁশকারী এবং নীলক্ষায়। নীলক্ষার এই সহিংসতা নিয়ন্ত্রণে বিভিন্ন সময় পুলিশ সদস্যরাও আহত হয়েছেন, তাই টেটা যুদ্ধ বন্ধে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। গতবারে মানে দুঃখজনকভাবে 4 জন নিহত হওয়ার পরেও মানে আমরা কিন্তু আর তাদেরকে আগেই জানিয়েছিলাম যে এটা বড় ধরনের সংঘর্ষ হতে পারে, এবং আমাদের অনুরোধ ছিল বারংবার তাদের প্রতি যে তারা যাতে এটা মীমাংসা করেন, কারণ এই এই বিষয়টি মীমাংসাযোগ্য ছিল।
পুরো বিষয়টি মীমাংসাযোগ্য ছিল এবং তারাই মীমাংসা করতে হবে, মীমাংসা তো পুলিশ করবে না। গেল পাঁচ বছরে এলাকায় প্রায় 5 শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে, প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিক মানুষ। সরকারের পৃষ্ঠপোষকতায় দিনে দিনে কমতে শুরু করেছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে যাওয়ার সংখ্যা, কিন্তু নরসিংদীর নীলক্ষায় সেই পরিস্থিতি পুরোপুরি উল্টো, কেননা স্থানীয় রাজনীতির প্রভাবে এই সংখ্যা দিনে দিনে বাড়তে শুরু করেছে। তাই সরকার এই ব্যাপারে তৎপর না হলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে যাওয়ার সংখ্যা বাড়তেই থাকবে। বাতেন বিপ্লব, SATV, দরিগাঁও, নীলক্ষা, নরসিংদীর। জরাজীর্ণ ও ব্যবহার অযোগ্য পাবলিক টয়লেটের কারণে দূষিত হচ্ছে রাজধানীর অনেক এলাকার পরিবেশ। টয়লেট থেকে আসা নোংরা পানিতে নষ্ট হচ্ছে আশপাশের রাস্তাঘাট। রাজধানীর উত্তরা এলাকার বেশিরভাগ পাবলিক টয়লেটের এমন বেহাল দশা, বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। রাজধানীর পরিকল্পিত মডেল টাউন উত্তরা আবাসিক এলাকা নাগরিক বিভিন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি রাস্তায় গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণের সুবিধার্থে তৈরি করা হয় পাবলিক টয়লেট। প্রায় 20 বছর আগে তৈরি করা বেশিরভাগ টয়লেট এখন জরাজীর্ণ, বিশেষ করে সুয়ারেজের নেই কোনো ব্যবস্থা, তাই নোংরা পানিতে সয়লাব আশেপাশের এলাকা। টয়লেট থেকে এই পানিটা বেরোয় আসে প্রতিনিয়ত, এখানে ওয়াটার জ্যামিং থাকে, এই কারণে প্রচণ্ড রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে পারি না, দেখা যায় রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এবং খুব বেশি নোংরা অবস্থা। ওই দিক দিয়ে আসা যাওয়ার পথে পানি জমে থাকে, মানে পানি ভাঙে আমাদের কষ্ট করে যাইতে হয়। এই দুর্গন্ধে পরিবেশ দূষিত, টয়লেটের পানিতে পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। এ সুযোগে টয়লেট পার্শ্ববর্তী এলাকায় মলমূত্র ত্যাগ করছেন পথচারীরা। অনেক রকম প্রবলেম হয় এই উত্তরের মতো জায়গায়, এরকম একটা রাস্তা মানে এটা অকল্পনীয়, অনেক দুর্গন্ধ আসে, বৃষ্টি বাদল আসে তো অনেক সমস্যা হয়, কিন্তু হাঁটা যায় না। আইনি জটিলতায় পাবলিক টয়লেট এখনই বন্ধ করা যাচ্ছে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আইনি জটিলতার কারণে আমরা একটু পিছিয়ে গেছি, আমি মনে করি অচিরে এটা একটি সুরাহা আসবে। কোনো পাবলিক টয়লেট না, বাড়ির মতো দেখা যায়, পরিবেশ সুন্দর থাকে, ওইভাবে করব। তবে চলতি বছরেই উত্তরা জরাজীর্ণ টয়লেট ভেঙে পরিবেশ বান্ধব নতুন টয়লেট নির্মাণের আশ্বাস তার। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত এবং নগরবাসী সেবা দিতে তৈরি করা হয়েছিল পাবলিক টয়লেট। তবে এসব পাবলিক টয়লেট থেকে সুবিধার তুলনায় অসুবিধাই বেশি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। আপনার এলাকার যে কোনো নাগরিক দুর্ভোগের কথা জানান, প্রতিবেদনের মাধ্যমে আমরা তা তুলে ধরব SATV-তে। জুনায়েদ আলী সাকি, SATV, ঢাকা। বেসরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতি ও সম্মানজনক বেতন নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। একসাথে না হলেও ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করা হবে। বেসরকারি কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে এসব জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া এবং আদর্শ নাগরিক গড়তে কলেজ শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় বেসরকারি কলেজের বিড়ম্বনা এবং শিক্ষকদের বিভিন্ন ভোগান্তি তুলে ধরেন শিক্ষক নেতারা। বুঝে একটা জায়গায় আমাদের আসতে হয়, চলতে হয়, পরের পথটা একটু পরিষ্কার করতে হয় যেন আমরা আগে যেতে পারি। আমরা যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, সেগুলো সব দায় দায়িত্ব তো শিক্ষকদের। আলাদা ঘটনায় ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও শেরপুর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার জের ধরে ফরিদপুরের গুহলক্ষ্মীপুর রেল বস্তিতে আজাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে ব্যবসায়ীরা। সকাল 9টার দিকে আজাদের সাথে মাদক ব্যবসায়ীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আজাদের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরিদ মিয়া নামের একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে কায়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে জানা যায়নি। পারিবারিক বিরোধের জের ধরে হবিগঞ্জের মাধবপুরে জামাতার হাতে শ্বশুর কামাল মিয়া খুন হয়েছে। ভোরে রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় শাশুড়ি সহ 4 জন। ঘটনার পর থেকে ঘাতক জামাই সাজু মিয়া পলাতক রয়েছে। শেরপুরের নকলায় মোবাইল নিয়ে সালিশ বৈঠকে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে রুবেল নামের এক যুবক। শুক্রবার রাত 11টার দিকে বাদাগৈর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের কিতাব আলীর ছেলে। প্রধানমন্ত্রীর ঘোষণার 3 বছরেও শিল্পের মর্যাদা পায়নি মৌলভীবাজারের আগর আতর কারখানা। এখনও পর্যাপ্ত গ্যাস সংযোগ না পাওয়া সহ নানা সমস্যায় জর্জরিত এই শিল্পের সঙ্গে জড়িতরা। তবে প্রশিক্ষণ সহ আতর শিল্পের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিসিক ও জেলা প্রশাসন। মৌলভীবাজার জেলা প্রতিনিধি MA মোহিতের প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা।
বড়লেখায় নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে আগর আতর তৈরির কারখানা আছে 350টি। তবে নানা প্রতিবন্ধকতায় ঘটছে না প্রসার, এছাড়া শিল্পের মর্যাদা নিয়েও চলছে চিঠি চালাচালি। অন্যদিকে গ্যাস বিড়ম্বনায় ব্যাহত হচ্ছে উৎপাদন, এতে হতাশ হয়ে পড়েছেন উদ্যোক্তারা। ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার সাথে সাথে আমাদের এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আমাদের এই আগরা তো শুধু সুগন্ধি হিসেবে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হচ্ছে এটা নয়, রিসার্চ করে ওরা ক্যান্সারের যে ঔষধটা আবিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। কোনো ব্যাংক ঋণ ছাড়াই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে বেকায়দায় পড়ছেন বলেও দাবি তাদের। সেলাইন ঢুকে আগর ধরানোর চেষ্টা করতেছে এবং না সিকেট নামে ক্যাপসুল মারিয়া মানে আগর ধরানোর চেষ্টা করতেছে। এইগুলা যদি বন্ধ না করা হয় আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই এবং এখানকার যে আগর শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তারাও বিদেশে গিয়ে তাদের টেকনোলজি ট্রান্সফার করতে পারবেন এবং বিদেশ থেকেও বিভিন্ন এক্সপার্ট লোকজন আসবেন। শিগগিরই আগর আতর শিল্পকে পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা দিয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার ঘটনায় সেদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 46 বছরের উত্তর কোরিয়ার নাগরিক রি জং চলকে শনিবার গ্রেফতার করে মালয়েশিয়ার পুলিশ। এর আগে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারী ও মালয়েশিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদিকে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানান, মৃতদেহটি 45 বছর বয়সী কিম জং ন্যামের বলে নিশ্চিত করা হয়েছে। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে কিম জং ন্যামকে সোমবার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিষপ্রয়োগে হত্যা করা হয়। তুরস্কের সিরিয়ার সীমান্তে বিচারকদের আবাসিক এলাকার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে 3 বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 15 জন। শুক্রবার সন্ধ্যায় দেশটির সানলি উরফার শহরে এই বিস্ফোরণ ঘটে। গভর্নর গুঙ্গর আজিম টুনা জানান, এক ব্যক্তি গাড়িটি থামিয়ে সরে পড়েন, এরপর রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। হামলাকারীর বয়স 18 থেকে 20 বছরের মতো। নিহত শিশু আদালতের কর্মচারীর সন্তান। তবে গভর্নর জানান, এই ধরনের হামলা তাদের জঙ্গি দমন প্রতিশ্রুতি থেকে সরিয়ে নিতে পারবে না। শেখ কামাল ক্লাব কাপের জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দলগুলো। আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে আবাহনী লিমিটেড ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। প্রতিটি দলই ভালো করার জন্য মুখে আছে, জয় দিয়ে আসর শুরু করতে চায় তারা। প্রতি গ্রুপে 4টি করে দল। স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডান পড়েছে একই গ্রুপে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলেই আশা করছেন সবাই। দুই গ্রুপের সেরা দুদল খেলবে সেমিফাইনালে। সব ম্যাচের ভেন্যু চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরে বেশি সফলতা আশা করছেন আয়োজকরা। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে গ্রানাডা। তালিকার নিচে থাকা রিয়াল বেটিসের বিপক্ষে গ্রানাডা ঘরের মাঠে এদিন দুর্দান্ত খেলে। ম্যাচের 18 মিনিটে স্বাগতিক ভক্তদের আনন্দে মাতায় গ্রানাডা। এর 10 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান ফরওয়ার্ড আদ্রিয়ান রামোস। খেলার 33 মিনিটের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভিক্টর সানচেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার গ্রানাডা, একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগ। খেলার 64 মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রামোস। তবে ম্যাচের 75 মিনিটে একটি গোল পরিশোধ করে রিয়াল বেটিস। খেলা শেষে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রানাডা। এদিকে রাত 9:15 এস্পানিয়লের মুখোমুখি হবে তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। এসএটিভি দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে খালেদা জিয়াকে শাস্তি পেতে হবে, মিউনিকে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে বাধা দিতে যারা নীল নকশা এবং দেশকে দুর্নীতিগ্রস্ত করতে চেয়েছে তাদের খুঁজে বের করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন নিলে অংশ নেবে না বিএনপি, দাবি গয়েশ্বরের। নতুন ইসির অধীনে প্রথম বাঘাইছড়িতে চলছে ভোট।
ক্যাটা যুদ্ধে প্রাণঘাতী সংঘাত বন্ধ না হওয়ায় নরসিংদীর কয়েকশো গ্রামে ঝরে পড়া শিক্ষার্থীদের হার বাড়ছে, হুমকির মুখে জীবন জীবিকা। এই ছিল এসএটিভি দুপুরের সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।